নতুন সংবিধানে নদীর মতো প্রাকৃতিক সম্পদ রক্ষায় বিশেষ নীতিমালা থাকবে বলে জানিয়েছেন মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদ আক্তার। ফ্যাসিবাদের কবলে নদী বিষয়ক সভায় তিনি একথা বলেন। এ সময় নদী দখলদারদের বিচারের আওতায় আনতে সবার সহযোগিতা চান তথ্য উপদেষ্টা নাহাদ ইসলাম। রিপোর্ট ঐশী গোস্বামী প্রমার। দখল আর দূষণে মৃত হয়ে গেছে দেশের অনেক বড় বড় নদ-নদী। পরিবেশ রক্ষায় নদী দখল ও দূষণমুক্ত করতে বিগত সরকারের সময় নানা উদ্যোগ নেওয়া হলেও ভূমি ও জলদস্যুদের ছোবলে তা ব্যর্থ হয়েছে। ছাত্র জনতার অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশে নানা সংস্কারের সাথে দাবি উঠেছে ফ্যাসিবাদের কবল থেকে নদী রক্ষার। পিআইবিতে এ সংক্রান্ত আলোচনা সভায় উঠে আসে দেশের নদ নদীগুলোকে ঘিরে পতিত আওয়ামী লীগ সরকারের প্রভাবশালীদের দখলবাজি, সন্ত্রাস ও কোটি কোটি টাকা আত্মসাতের ঘটনা। নদী হত্যা গণহত্যার সমান উল্লেখ করে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা বলেন, নদী ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় নতুন সংবিধানে বিশেষ নীতিমালা প্রণয়ন করা হবে। গণঅভ্যুত্থান হয়ে গেছে, কিন্তু এখন আমাদের নদী রক্ষা করতে হবে। এমনকি সংবিধান আমরা যখন নতুন করে লিখব সেখানে নদীর মতো প্রাকৃতিক যে সম্পদ আছে, আমাদের যে প্রকৃতি আছে তাকে রক্ষার জন্য সংবিধানে একটা বিশেষ ধারা থাকতে হবে। এ সময় নদী দখল ও দূষণকারীদের আইনের আওতায় আনতে সবার সহযোগিতা চান তথ্য উপদেষ্টা। নদী রক্ষায় অন্তর্বর্তী সরকার সোচ্চার রয়েছে বলেও জানান তিনি। বিভিন্ন মাফিয়ারা তাদের নিজেদের মুনাফা অর্জন করেছে, নিজেদের গোষ্ঠী স্বার্থ হাসিল করেছে নদী বা প্রকৃতিকে ধ্বংস করে। তো সেই জায়গায় আমরা অবশ্যই ইতিবাচক, আমরা সকলের সেই সহযোগিতাটাই চাচ্ছি। সভায় পিআইবি মহাপরিচালক ফারুক ওয়াসেফ, নদী বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান আরডিআরসির চেয়ারম্যান মোহাম্মদ এজাজ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা, ঢাকা। এবং